বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি মোহাম্মদ আলমগীর হোসেন আপনারা দেখছেন স্ক্রিনে অলরেডি আমি একটা গেডে হ্যান্ডেল অর্ডিং করতেছি তো আজকের ভিডিওটা এই গেটটা নিয়ে এই এম এস গেটটা বানাতে কত টাকা খরচ পড়ে সেটাই বলবো এই টাইপের গেটগুলা কয় টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে আপনারা যারা এই টাইপের গেট বাসাবাড়িতে গ্যারেজে লাগাবেন আজ আপনারা জেনে নিতে পারেন যে এই টাইপের গেটগুলা কয় টাকা খরচ পড়ে তো দেখতে থাকুন প্রিয় অফ ভিউয়ার্স প্রথমত আমরা যেটা করলাম এই গেটটা ফ্রেম করার জন্য চার ফিট সাত ফিট একটা ফ্রেম করলাম আর ফ্রেম করার জন্য আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি টিউব দেড় ইঞ্চি টিউব মানে হচ্ছে দেড় ইঞ্চি হোলো বক্স এটা সর্বোচ্চ মোটা হোলো বক্স আমরা ব্যবহার করেছি আর এটার মাঝখানে যেগুলা এগুলা ওই আপনার প্লেন শিট ব্যবহার করা হয়েছে আর এগুলো সবগুলা বক্সে আমরা মোটা বক্স ব্যবহার করেছি আর আমরা এই গেটগুলোতে বিশেষ করে আমরা যে জিনিসটা একটু বেশি মূল্যায়ন করি সেটা হলো যে চাকা চাকার উপরে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এই স্লাইডিং ক্যাটাগরি এই গেটগুলা মূলত চাকার উপরে নির্ভরশীল চাকাগুলো যদি ভালো হয় চাকার ভিতরে যে বেরিং থাকে সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে বেরিংগুলো চেঞ্জ করে দিই চাকার সাথে যেই ব্যিংগুলো দেওয়া হয় সেগুলো মূলত পুরাতন বেরিং থাকে তো আমরা চেষ্টা করি প্রায় সময় ওই ব্যারিংগুলো চেঞ্জ করে নতুন বেরিং দিয়ে থাকি আর চাকাগুলো আমি আমার নিজের হাতে প্রায় সময় লাগিয়ে থাকি তাহলে যেটা হয় সেটা হলো যে মাপ ডেকুরেট থাকে সুন্দর থাকে তারা হয় না তো এটা ইজি থাকে অনেক আর চাকাগুলো ইজি থাকলে যেটা সুবিধা হয় সেটা হলো যে গেটগুলা ইজি থাকে আর এগুলো গেটে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখি উপরেও আমরা বেরিং দিয়ে দিই উপরেও বেরিং দিয়ে দিলে এটা আরও বেশি ইজি হয় সে জন্য এটা ব্যবহারে খুবই সুবিধা হয় আর যখন একটা কাজ আমরা করবো কিংবা যারা আমাদের মতো ওয়ার্কশপের মিস্ত্রি রয়েছেন যারা তারা যখন আপনারা একটা কাজ করবেন তখন জন্য এই যখন এই কাজটা তা আপনাদের কাস্টমাররা ওই এটা ব্যবহার করে খুবই ইজি ইজি অনুভব করবেন তখন তারা আপনাদের প্রতি আরও আকর্ষণ হবে নতুন কোনো কাজ হলে তাদের আত্মীয় স্বজনে আরও নতুন কোনো কাজ হলে তারা আপনাদের দিয়েই করাবেন তো এই জন্য আমরা একটা কাজ যে কোনো কাজ হোক না কেন আমরা গুরুত্ব সাথে করে থাকি যে কাস্টমাররা যদি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে তো সেই জন্য এটা আমাদের জন্য খুবই এটা একটা ভালো লক্ষণ যে পরবর্তীতে কাজের একটা আশা থাকে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ তো আমরা আসলে এই টাইপের গেটগুলা আমরা নিজেরাই প্রায় সময় লাগিয়ে থাকি ফিটিং করে থাকি তো এটা আসলে আমরা ফিটিং করলে এটা বেশি সুবিধা হয় আমরা নিচে যেটা করি যে চাকা চলার জন্য সেটা হলো যে শেপ রড বেলজিয়াম রড দিয়ে থাকি বেলজিয়াম রডের নিচে আমরা আবার অ্যাঙ্গেল দিয়ে থাকি তো এগুলো আমরা ওই ওয়ালের ভিতরে ড্রিল মেশিন দিয়ে দশ মিলি ছিদ্র করে ওই ছিদ্রতে আমরা দশ মিলি ছাদের রড ব্যবহার করি যেগুলো ড্রি ফর্ম রড সেগুলো ব্যবহার করি সেগুলো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে তারপর সাথে ওগুলোর সাথে জ্বালাই করে দিই উপরের চ্যানেল সাইডের বক্স সবগুলো আমরা এই সেম একই সিস্টেমে ওয়েল্ডিং করে লাগিয়ে থাকি রড দিয়ে তো আপনার এভাবেই করে থাকি তো আপনার এই টাইপের গেটগুলা সাধারণত আপনার পাঁচশো টাকা স্কোয়ার ফিট আর বেশি লাগে না চারশো থেকে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা স্কোয়ার ফিট খরচ তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে শেষ শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ